মা গো, সেই কখন থেকে শুধু হাঁটছি, ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে, কাউকে দেখতেও তো পাচ্ছি না। আরে ওইদিকে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওর কাছেই যাই তবে। বুড়িমা, বুড়িমা গো। কে ডাকে, তুই কে রে বাছা? বুড়িমা, আমি দিগন্তপুরের রাজার সেনা দলের এক সাধারণ সেনা, নাম জয়ন্ত। ও, এই পথে তুই কে করে এলি? কি আর বলবো বুড়িমা, যুদ্ধে হেরে গিয়ে আমার সঙ্গীরা সব বন্দী হয়েছে, আমি পালিয়ে এসে নতুন কাজের সন্ধান করে চলেছি। তবে তো তোর অনেক কষ্ট রে, কিন্তু আমার কথা মতো কাজ করলে তোকে আমি ধনী করে দিতে পারি। বেশ তো, বলো না, বলো না আমাকে কি করতে হবে। ঠিক আছে, তবে তুই আয় আমার সাথে। বুড়িমা, এটা আবার কিরকম গাছ, এখানে আমাকে কেন নিয়ে এলে? আরে মজা দেখোই না, শোনো, তোমায় কি করতে হবে। কি করব, তাড়াতাড়ি বলো বুড়িমা। একটু সবুর কর বাচ্চা, একটু সবুর কর, শেষে লাভই হবে। আচ্ছা আচ্ছা, সবুর করছি, বলো বলো এবার। শোন, এই যে অদ্ভুত গাছটা দেখছিস, এর মগডালে তোকে উঠতে হবে। এই গাছের মগডালে আমাকে উঠতে হবে? হ্যাঁ, গাছের মগডালে উঠে একটা সুরঙ্গের মুখ দেখতে পাবি, বুঝতে পারলি? সুরঙ্গ? হ্যাঁ রে, সুরঙ্গ। তারপর সাহস করে দিবি একটা ঝাঁপ। ঝাঁপ দেব, কিন্তু সুরঙ্গে ঝাঁপ দিয়ে কি হবে বুড়িমা? এখনো বুঝলি না? ওখানেই পাবি সাত রাজার ধন। তবে আর দেরি কেন, আমি এখনই যাই। যাবার আগে একটা কথা শোন, ওখানে রাশি রাশি ধন রত্নের মধ্যে ছোট্ট চকমকির বাক্স পাবি একটা, ওটা মনে করে নিয়ে আসিস বাবা। বাছা পৌঁছতে পারলো কিনা কে জানে, চকমকির বাক্সটা একবার হাতে পেলেই আমি এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী হয়ে যাব, সর্বেসর্বা হব। ঘুটঘুটে অন্ধকার রে বাবা, এই কিন্তু এখনো তো কিছুই আমি খুঁজে পেলাম না। ওই তো, ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। আরে বাবা, এখানে তো রাশি রাশি মণিমাণিক্য, এই ঝলকেই তো চারদিক আলো হয়ে রয়েছে। এত ধনরত্ন, এই যে সত্যি সাত রাজার ধন, আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব আমার হবে, আমি নেব। বাপরে, বস্তাটা যে খুব ভারী হয়ে গেল, এখন আমি মস্ত ধনী। আরে ওই চকচকে বাক্সটা কিসের পড়ে আছে? বুড়িমা এটার কথাই বলছিল, কিন্তু এত ধনরত্ন ছেড়ে ওই বাক্সটা চাইছিল কেন, কি আছে এতে? একবার খুলে দেখি তো। ও মা, দুটো চকমকি পাথর, কি সুন্দর দেখতে,
কিন্তু বুড়িমা সোনা দানা ছেড়ে এই পাথর নিয়ে কি করবে? নিশ্চয় কোনো কারণ আছে। আমি পাথরগুলো নিয়ে শুধু বাক্সটাই দেব বুড়িকে। এসেছো বাছা? বাবা, বস্তা ভরে সোনা দানা এনেছো। এখন তো তুমি অনেক ধনী। আমি যে চকমকির বাক্স আনতে বলেছিলাম এনেছো? এনেছি বুড়িমা, এনেছি। এই নাও, এই নাও তোমার চকমকি বাক্স। এনেছিস? দে 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 তবে এখনই আমার চকমকির বাক্স। এবার তুমি খুশি তো বুড়িমা? খুশি মানে খুব খুশি। তুই এখন যা, তুই এখন যা। হ্যাঁ যাবো তো বটে, কিন্তু কোথায় যাবো বলতে পারো? সামনে গেলেই দিগন্তপুর নগর পাবি, সেখানে যা। অনেক ধন্যবাদ বুড়িমা, অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি যাই বুড়িমা। হ্যাঁ যাই। একে বাক্স ফাঁকা, এত বড় সাহস ওই ছোঁড়াটার! আমাকে ঠকিয়ে গেল, পাথর দুটো নিজে নিয়ে আমাকে শুধু বাক্স দিয়ে গেল। এ কিছুতেই হতে পারে না, আমাকে শক্তিশালী হতেই হবে। ওকে আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই সুখে থাকতে দেব না। আমার এখন অনেক টাকা, অনেক বড় লোক আমি। এবার আমি বড় বাড়ি করব, ভালো ভালো খাবার খাব, কত কিছু করব। এত ধনরত্ন পেলাম কিন্তু নিজের দোষে আমি সবই হারালাম, কিছুই রইল না। সেই গাছতলাতেই আমাকে থাকতে হচ্ছে। বুঝেছি, এ হচ্ছে ওই বুড়িমাকে ঠকানোর শাস্তি। আরে এই চকমকি পাথর দুটো তো আমার পকেটেই, একবার জ্বালিয়ে দেখি তো কি হয়। বুড়িমা কেন শুধু এটাই চেয়েছিল সেটাও বোঝা যাবে। আদেশ করুন, কি করতে হবে? আদেশ? আদেশ কেন করব? তুমি কে গো? আজ থেকে আমি আপনার গোলাম। গোলাম? কেন, আমি কে? আপনি আমার মনিব। ও বাবা, আমি মনিব? কিন্তু তুমি কোত্থেকে হাজির হলে? আমি তো সেই অচিনপুরে ঘুম প্রাসাদে ঘুমিয়েছিলাম, আপনি চকমকি পাথর ঘষে আমাকে এখানে ডাকলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু পাথর ঘষলে যে তুমি আসো, ফিরে যাও কি করে? তোমার কাজ আমায় হুকুম করা, আমি হুকুম তামিল করে ফিরে যাব। একবার পরীক্ষা করে দেখি তো কি হয়। হ্যাঁ শোনো ভাই দানব। বলুন হুজুর। আমার ধনরত্ন টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, তুমি টাকা পয়সা এনে দাও। ঠিক আছে, আমি এখনই আনছি। এই যে আপনার টাকা পয়সা ধনরত্ন, আগে আপনার যা ছিল তার থেকে অনেক বেশি এনেছি। বলো কি গো, এই যে আমার কল্পনার অতীত। আচ্ছা শোনো শোনো, এবার ভালো ভালো খাবার আনো। সব থেকে সুন্দরী মেয়ের কাছে নিয়ে চলো, আমি বিয়ে করব। ভালোই তো, তবে চলুন আপনাকে এই রাজ্যের রাজকন্যার কাছে নিয়ে যাই। তবে তো খুবই ভালো, চলো। এই পরমা সুন্দরী মেয়েটিকে অপূর্ব। ইনি দিগন্তপুরের রাজকন্যা কমলিনী হুজুর।
একি তোমরা আবার কে? আমি জয়ন্ত, ও আমার গোলাম। কিন্তু তোমরা এখানে কি উদ্দেশ্যে এসেছো? এই রাজ্যে সেরা সুন্দরী তুমি, আমি তোমার রূপে মুগ্ধ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি? আমারও তোমাকে ভালো লেগেছে, কিন্তু আমার বাবা রাগী মানুষ, উনি হয়তো সহজে এ বিয়েতে রাজি হবেন না। না না, এ নিয়ে তুমি চিন্তা করো না রাজকুমারী, সেই দায়িত্ব আমার। এখন আমি তোমাকে উপহার দিতে চাই, কি চাই বলো? আমাকে এমন একটা আয়না দাও যেখানে আমাকেই সর্বশ্রেষ্ঠ সুন্দরী দেখাবে। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। কি সুন্দর আয়নাটা, আগে কখনো এমন আয়না দেখিনি, আমাকে আরো সুন্দর দেখতে লাগছে। আমি তোমাকে কিছুতেই সুখী হতে দেব না বাছা। মহারাজ, যদি অনুমতি দেন আপনাকে একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আপনি রাজা হয়ে নিশ্চয় আপনার কন্যার কোন রকম ক্ষতি সহ্য করবেন না, তাই তো? কি বলছো তুমি, কমলিনীর ক্ষতি? হ্যাঁ, রাজকন্যা হয়ে সে এক সাধারণ সেনাকে বিয়ে করবে, এ কিছুতেই হতে পারে না। শুধু তাই নয়, ওই সেনা আপনার মেয়েকে একটা জাদু আয়না উপহারও দিয়েছে। এত বড় স্পর্ধা! আচ্ছা, আমি যাচ্ছি কমলিনীর কাছে। দেখি ভাল্লুকের মুখ দেখছি কেন? কই কই দেখি মহারাজ। উমা, কিন্তু হনুমানের মুখ! এই আয়নায় আমাকেই সবচেয়ে সুন্দরী দেখায়, অন্য কাউকে নয়। ওই ঠগ জাদুকর তোমাকে এই জাদু আয়না দিয়ে ভুলিয়েছে। জয়ন্ত খুব ভালো বাবা। মন্ত্রী, আজ্ঞা করুন, এখনই বন্দি করে আনো ওই সৈনিককে, ওকে শুলে চড়াবো। না না মহারাজ, মহারাজ অনুমতি দিন, ওই লোকটাকে আমি শুলে চড়াই। হ্যাঁ, আর দেরি নয়। না 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 মহারাজ, মৃত্যুর আগে আমার মনে একটা শেষ ইচ্ছা আছে। শুনি, কি সেই ইচ্ছা? আমার বাবা আমাকে দুটো পাথর দিয়েছিলেন, ওটা আমার খুব প্রিয় ছিল, তাই মরার আগে আপনাকে ওটা নিজের হাতে আমি আপনাকে দিয়ে যেতে চাই। পাথর? পাথর দিয়ে আমার কি হবে? আচ্ছা, শেষ ইচ্ছা যখন না করব না। আমার আর কমলিনীর বিয়ের সব বাধাকে বন্দি করো। আমাকে মেরো না, এইবারের মতো ক্ষমা করো। একটা শর্তে আপনাকে আমি ছাড়তে রাজি, আপনাকে আমার সাথে আপনার কন্যার বিয়ে দিতে হবে, বলুন রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি, বিয়ে তো দেবই, আর তোমাকে এ রাজ্যের রাজাও করে দেবো। সত্যি তো? হ্যাঁ সত্যি, এবার ছেড়ে দাও।